আমাদের সকলের সামনেই সন্ধে হয় রোজ, কিন্তু আমরা কজন সেদিকে চোখ তুলে তাকাই? দিনের শেষ এবং রাতের শুরুর মধ্যে এই যে গোধূলি লগন, এই লগনকে আমরা কজনই উপলব্ধি করি? বুদ্ধদেব গুহ এর অন্যতম একটি উপন্যাস একটু উষ্ণতার জন্য, যাতে প্রধান চরিত্র সুকুমার বোস, পেশায় বেশ নাম করা একজন উকিল, ওকালতির পাশাপাশি তার অন্য পরিচয় তিনি একজন লেখক। রাজরোগ অর্থাৎ টিবি থেকে মোটামুটি সেরে ওঠে তিনি হাওয়া বদলের জন্য আসেন ম্যাকলাক্সিতে। দুর্গম সে জায়গায় আসে কিছু সাধারণ এবং অসাধারণ চরিত্র আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তার স্ত্রী রমা এবং এক ছেলে রুন। তাদের নিয়েই সুখী জীবন হওয়ার কথা ছিল তার, কিন্তু তা হয়ে ওঠেনি। রমা এবং সুকুমার বোসের প্রেমের বিয়ে, কিন্তু বিয়ের পর তাদের সম্পর্কের দারুণ অবনতি ঘটে। সুকুমার বোস ব্যস্ত হয়ে পড়েন তার ক্যারিয়ার নিয়ে, ফলে রমার সাথে তার দূরত্ব বাড়তে থাকে। যতদিনে নিজের ভুল বুঝতে পারেন, ততদিনে রমাও নিজেকে বদলে নিয়েছে। দুজনের ভুল বোঝাবুঝির অবসান ঘটানো অসম্ভব। এই প্রতিকূলতার মাঝেই আসে সুটি নামে একটি চরিত্র, সুকুমার বোসের একজন একনিষ্ঠ পাঠিকা। তার তৃষ্ণার্ত জীবনে স্নিগ্ধ হিমশীতল ভালোবাসার প্রতিশ্রুতি হয়ে ধরা দিল ছুটি। ছুটি তার চাকরির সূত্রে রাঁচিতে একা থাকে। কাজের ফাঁকে রাঁচি থেকে বারবার চলে আসে ভালোবাসার লেখকের কাছে। অপবাদের তীক্ষ্ণ ফলা তীব্র থেকে তীব্রতর, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম করে তোলে সুকুমার এবং ছুটির প্রেমকে। আমি কথা না বলে ছুটির দিকে চেয়ে রইলাম। ওকে কবে আবার এমন নিভৃতে দেখতে পাবো জানি না। ও তো এখন পরস্ত্রী, পরের শয্যা সঙ্গিনী। ছুটি সেইভাবেই দাঁড়িয়ে রুক্ষ গলায় বলল, আপনি আমাকে কিছু বলবেন না? আমি মাথা নাড়লাম। ছুটি আবার বলল, আমাকে তাহলে কিছু বলার নেই আপনার? আমি আবারও মাথা নাড়লাম। আমি বললাম, এবার তুমি উপরে যাও। ছুটি নড়ল না, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, মুখ নিচু করে বলল, ঠিক আছে। তারপর আর কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে ও দাঁড়িয়ে পড়ল। চারদিকে অন্ধকার নেমে এসেছিল, বড় শীত করছিল আমার, ভীষণ শীত। ছুটি বলল, সুকুদা আবার কবে আসবেন বলুন, সেদিন আমি একা থাকব। সেদিন আমার ঘরে অন্য কেউ থাকবে না, শুধু আমি আর আপনি, বলুন কবে আসবেন? আমার ঘাটা শক্ত হয়ে গেছিল, আমি আমার মধ্যে ছিলাম না, আমার মুখ ফুসকে বেরিয়ে গেল, আর আসব না, আর কখনোই আসব না ছুটি। ছুটি ফুসিয়ে উঠে বলল, আসবেন না তো আসবেন না, আমি এই রকমই, আই অ্যাম হোয়াইট আই অ্যাম। আমি বললাম, তোমাকে আমি ভীষণ দামি ভাবতাম, ভাবতাম তুমি আমারই, আমার একান্ত, ভাবতাম আমার সমস্ত জীবন দিয়েও তোমার দাম দেব। তোমার দাম আমার কাছে এত ছিল, তুমি যে এত সস্তা, এত সহজে তোমাকে যে কেউ পেতে পারে আমি কখনো ভাবিনি। ছুটি রাগে গনগন করছিল, বলল, তাহলে আসবেন না, এলে মিশিমিশি অপমানিতই হবেন। আমার দরজা আপনার জন্য চিরতনের জন্য বন্ধ হয়ে গেল, আমি ফেড আপ আপনাকে নিয়ে, আমি ফেড আপ। আমার মাথার মধ্যে একরাশ রক্ত দৌড়ে এলো। আমি বললাম, না, অন্য কেউ বলল জানি না, আমার মুখ বলল আসব না আসব না আসব না। আমি কখনো কোনো সস্তা মেয়ের কাছে এ জীবনে যাইনি, তাদের কাছে আমার কিছু পাওয়ার নেই। তারপরই আমার ব্যথিত বিক্ষুব্ধ অশ্রু রুদ্ধ সত্তা তার বুকের মধ্যে থেকে ভাঙা গলায় বলে উঠল, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি ছুটি, আমি তোমাকে। এই ঘৃণার কথা ছুটি কিভাবে নিল জানি না, কিন্তু এ কথা বলে ফেলে আমার নিজের বুক খণ্ড বিখণ্ড হয়ে গেল। এতদিন ছুটি যে আমারই বুকের, আমারই জীবনের এক অখণ্ড অবিচ্ছেদ্য অংশ হয়েছিল, ওকে ঘৃণা করা যে আমার অস্তিত্ব, নিজের সমস্ত গর্ব, নিজের সম্মান বোধকেই ঘৃণা করা। ছুটিকে ঘৃণা করতে কি আমি কখনো পারব? ওকে ঘৃণা করে কি বেঁচে থাকতে পারব? ওতে যে আমি একাত্ম হয়েছিলাম, ওর বুকের মধ্যে আমার যে আসন ছিল, সে আসন থেকে আমার ধুলোই ফেলে ও যে এত অবহেলায় এত সহজে অন্য কাউকে বসাতে পারে, তা কি আমি স্বপ্নেও ভেবেছিলাম?
ছুটিও কি শরীর সর্বস্ব জানি না, আমার ছুটিকে তাহলে আমি এতদিন চিনতে পারিনি। এদিকে রমা নতুন করে টান অনুভব করে স্বামীর প্রতি, সে ফিরে আসে সুকুমারের কাছে। কি করবে সুকুমার বোস, একজন সুখী মানুষ হওয়াই তার প্রবল ইচ্ছা। সেই সুকুমার বাস কি পারলেন সুখী মানুষ হতে? প্রেমের সমস্ত সার্থকতা প্রেমাস্পদকে পাওয়ার মধ্যেই সীমিত নয়, তাকে পাওয়া যেতে পারে নাও যেতে পারে। প্রেমের সবচেয়ে বড় গৌরব প্রেমই। মানুষের জীবনে আর কোনো অনুভূতি তাকে এমন এক আত্মিক উন্নতির চৌকাঠে এনে দাঁড় করায় না। এই উপন্যাসের মূল বিষয়বস্তু কিন্তু প্রেম অথবা প্রকৃতি নয়, বরং সম্পর্কের জটিলতা। নর নারীর পারস্পরিক সম্পর্ক চিরকালীন এবং চিরজটিল। সেই চিরজটিল সম্পর্ককে বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখছেন লেখক বুদ্ধদেব গুহ। তার লেখায় যেমনি প্রকৃতির সৌন্দর্যের বিবরণ উঠে আসে, ঠিক তেমনি উঠে আসে একটা সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ। প্রেমের গভীর এবং বিচিত্র রূপ দারুণভাবে ফুটে উঠেছে এই উপন্যাস জুড়ে। একজন পুরুষ কতটা আদিম হতে পারে, কতটা প্রবল হতে পারে তার প্রবৃত্তি, কতটা ঝুঁকি সে নিতে পারে নিজের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে, তার সবটুকুই উপলব্ধি করা যায় এই উপন্যাসের সুকুমার চরিত্রটিকে বিশ্লেষণ করলে। হৃদয়ের শূন্যতা যে দেহ মনে অপার্থিব এক শীতলতার সৃষ্টি করে, সে আমরা প্রায় অনেকেই অনুভব করি। অপার্থিব বলছি এজন্য যে প্রচণ্ড দাবদাহে যখন জ্বলছে প্রকৃতি, তখন হয়তো আপনি শীতে কাঁপছেন। সে শীত আপনি কোনো পার্থিব পোশাকে দূর করতে পারবেন না। সে শীত একাকিত্বতার শীত। সে শীত কেবলমাত্র তখন দূর হবে যখন আপনার আত্মা খুঁজে পাবে আত্মিক উষ্ণতা, আর সেই উষ্ণতাটুকুর নামই হল ভালোবাসা। লেখক বুদ্ধদেব গুহ যে একজন প্রকৃতিপ্রেমী মানুষ তা তার কোনো লেখাকেই ছাপিয়ে যায় না। প্রেম নিয়েও যে সে ভীষণ মুক্ত চিন্তার অধিকারী তা তার বিভিন্ন লেখাতে বেশ স্পষ্ট। এই উপন্যাসের প্রথম দিকে প্রকৃতির বিশাল বিশাল বর্ণনা পড়তে একটু কষ্ট হলেও পরে আর তা দুর্বোধ্য মনে হবে না। সুতরাং যারা এখনও এই উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।